সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বিডি ক্যাম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম দুই সালের এই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট এটা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় পদার্থ বিজ্ঞান পত্র দ্বিতীয় বিষয় কোড একশো পঁচাত্তর অ্যাসাইনমেন্ট নম্বর দুই অ্যাসাইনমেন্ট শক্তি রূপান্তরের সময় সব সময় তাপ উৎপন্ন হয় একটা নির্দিষ্ট ভরের গ্যাসকে যা আদর্শ তাপমাত্রা নাও হতে পারে একটি ঘর্ষণহীন পিস্টন তাপ সুপরিবাহী ধাতব করা হলো। আয়তন পিস্টন নাড়াচাড়ার ফলে পরিবর্তন করা যায় এবং ধাতব দেওয়ালে থাকায় বাহিরের সাথে তাপ আদান প্রদান করে গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করা যায় এখানে একটি চক্রাকার আবর্তনের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখচিত্র দেখানো হলো এবং তিনটি অবস্থানের জন্য তাপমাত্রা চিত্রে উল্লেখ করা হলো এই হচ্ছে চিত্র। করে দিয়ে দিবা ক থেকে অংশের কাজ কত খ তাপমাত্রা টি ওয়ান থেকে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় ঘ্যাসের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত গ তাপমাত্রা টি টু থেকে টি থ্রি পরিবর্তনের ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় ঘ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত তো বন্ধুরা এই ছিল আমার কোশ্চেন আর এই কোশ্চেন আলোকে আমি একটি চমৎকার উত্তর করেছি তাহলে চলো আমরা আমাদের উত্তরে চলে যাই ক এর সমাধান তো তোমরা এভাবে সুন্দর করে চিত্রটা এঁকে নিবা লেখচিত্র হতে দেখা যাচ্ছে টি থ্রি মাইনাস টি ওয়ান পর্যন্ত সমচাপীয় প্রক্রিয়া এবং টি ওয়ান থেকে টি টু পর্যন্ত সমায়তন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আমরা জানি সমচাপীয় প্রক্রিয়ার কাজের পরিমাণ ডিডাব্লিউ সমান পি ভি এখানে ডিডাব্লিউ কাজের সমপরিমাণ এখানে ডিডাব্লিউ কাজের পরিমাণ পি সমান চাপ এবং ডেল্টা ভি আয়তনের পার্থক্য সুতরাং টি ওয়ান থেকে টি টু অংশের কাজের পরিমাণ উই নো দ্যাট ডিডাব্লিউ ইকুয়াল পি ডেল্টা ভি তো দেখো এই পাশে আমরা দিচ্ছি নাও ডেল্টা ভি সমান এবং ডিডাব্লিউ সমান মানটা বের করব তো ডিডাব্লিউ সমান পি ডেল্টা ভি সমান পি গুণন জিরো অর্থাৎ সমান জিরো জুল সুতরাং টি ওয়ান থেকে টি টু অংশের কাজের পরিমাণ শূন্য জুল এটা ছিল আমার ক নাম্বার প্রশ্নের উত্তর তাহলে চলে আমার ক্ষ নাম্বারে চলে যাই ক্ষয়ের সমাধান আমরা জানি সমায়তন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি ইউ ইকুয়াল এন সি ইউ সমান দেখো টি টু টি ওয়ান অ্যান সি ভি টি সুতরাং ওয়ান জন্য সি ভি সমান

টি টু মাইনাস টি ওয়ান প্লাস জিরো কহতে আমরা এই জিরোটা হতে পেয়েছি যেহেতু ব্যয় হয় গের উত্তর গ আমরা জানি অভ্যন্তরীণ শক্তি ডিইউ সমান ইউ সমান টি থ্রি ভাগ টি টু সি ভি ইউ টি থ্রি ভাগ টি টু ডি টি এন সি ভি সমান টি টি থ্রি ভাগ টি টু এন সি ভি টি থ্রি মাইনাস টি টু ক্লাসিয়াসের তাপ গতিবিদ্যা সূত্র অনুসারে আমরা জানি গৃহীত তাপ সমান অভ্যন্তরীণ শক্তি প্লাস কৃত কাজ ইকুয়াল এন এনসিভি টি থ্রি মাইনাস টি টু প্লাস হাফ পি ওয়ান প্লাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান গৃহীত তাপ এন এনসিভি টি থ্রি মাইনাস টি টু প্লাস হাফ পি ওয়ান প্লাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান জে অর্থাৎ জুল এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এন সি ভি টি থ্রি মাইনাস টি টু তো বন্ধুরা এই ছিল আমার প্রশ্ন উত্তর তো আশা করি এই উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবা তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা শেয়ার করো এবং লাইক দিবা আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ